Assalamualaikum, welcome back to my channel Sharmila Cooking Studio. आज हमें अपना दिल कोरे देखा बो डी मालूर क्रिस्पी नूडल्स शॉप। तो रेसिपी शुरू थी एक टी कथा जरा एक नो पोज़न तो मर चैनल डी सब्सक्राइब करनी। উপরের কোটটা করার জন্য এখন প্রথমেই আমি যে ডিম আলু চপটা সেটা আমি প্রথমে আটায় গড়িয়ে নিব তারপর এটা ডিমে দিব তারপর নুডলসে তাহলে আমার উপরের কোটটা যদি ভালো হয় তাহলে কিন্তু ভাজার সময় আর ভেঙে যাবে না এখন আমি ডিমের মধ্যে চুবিয়ে নুডলসে কোট করে নিচ্ছি আর এটা একটু চেপে চেপে করব তাহলে ভাজা যাবে না মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে এটা ভাজতে হবে বেশি যদি বাড়িয়ে দেন তাহলে উপরটা লাল হবে বাট ক্রিসপি হবে না একটু সময় নিয়ে ভাজলে ভাজাটাও যেমন সুন্দর হবে খেতেও অনেক মজা লাগে তো দেখুন কালারটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে আর আমি একটু ব্রাউন করে নুডলস চপগুলো ভেজে নিব তো একদম ব্রাউন আমি যে কালারটা চেয়েছি সেরকম পারফেক্ট কালার হয়েছে এখন আমি চপগুলো নামিয়ে নিব তো আমি লেটুস পাতা দিয়ে গার্নিশিং করে নিচ্ছি এখন আমি এক এক করে ডিম আলু ক্রিসপি নুডলস চপগুলো দিয়ে দিচ্ছি
আর সাথে দিয়ে দিচ্ছি টমেটো সস, কারণ সস ছাড়া তো যে কোনো ভাজা পোড়া অসম্পূর্ণ। তো আমার রেডি হয়ে গেল ডিম আলুর ক্রিসপি নুডলস চপ। এই রেসিপিটা অনেক সহজ, আপনারা চাইলে ইফতারে বা অন্যান্য নাস্তাও এই রেসিপিটা বানাতে পারেন। রেসিপিটি যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।